बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सरकारी राजेंद्र कॉलेजे अर्थनीति विभागे प्रथम वर्ष सम्मान श्रेणी अध्ययनरत छात्र छात्री ऑनलाइन क्लास थेके शुभेच्छा और स्वागत जानाच्छि। आमी मोहम्मद तोफाज्जल हुसैन सहयोगी अध्यापक अर्थनीति विभाग सरकारी राजेंद्र कॉलेज फरीदपुर। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आशा करी तुम्हारा भलो आसो, सुस्थ आसो एवं निरापद आसो। विगत क्लासे धारावाहिकताय आज के तुम्हारे मौलिक बेस्टिक अर्थनीतिर चाहिदा चैप्टारे कतगुलो विषय निये आलोचना करब। आज के आलोच्य सूची जे विषयगुलो आमादेर आछे चाहिदार संकोचन प्रसारण, चाहिदार ह्रास बृद्धि, चाहिदार ह्रास बृद्धि एवं संकोचन प्रसारण मध्य पार्थक्य, चाहिदार स्थितिस्थापकतार संज्ञा, चाहिदार स्थितिस्थापकतार सूत्र, स्थितिस्थापकतार प्रकारभेद, स्थितिस्थापक और अस्थितिस्थापक चाहिदार मध्य पार्थक्य। शिक्षार्थी बंधुरा, विगत क्लासे आमी तुम्हें बोलेछिलाम क्वांटिटी ऑफ डिमांड इज ए फंक्शन ऑफ प्राइस, अर्थात चाहिदा भित्तिते आमरा जे विषयगुलो निये आलोचना करेछिलाम सेक्षेत्रे प्रथम आमरा जेटा बोलछिलाम जे अन्यान्य अवस्था अपरिवर्तित थेके कोनो द्रव्येर दाम जदि बाड़े ताहले चाहिदार परिमाण कमे जाए, दाम जदि कमे जाए ताहले चाहिदार परिमाण बेड़े जाए। दाम और चाहिदार मध्यकार ए सम्पर्क के मूलत आमरा चाहिदा विधि हिसाब से अभिहित करेछिलाम। तो से चाहिदा विधिर उपर भित्ति करे आज के चाहिदार संकोचन प्रसारण एवं चाहिदार ह्रास बृद्धि निये आलोचना करब। प्रथमे आमरा देखी चाहिदार संकोचन एवं प्रसारण कि। अन्यान्य अवस्था अपरिवर्तित थेके जदि कोनो द्रव्येर दाम बेड़े जाए ताहले चाहिदार परिमाण ह्रास पाबे। এই যে চাহিদার পরিমাণ কমে যাওয়া বা হ্রাস পাওয়া একেই বলবো আমরা চাহিদা সংকোচন। অপরদিকে দাম যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যাবে, এই বেড়ে যাওয়াকে বলছি আমরা চাহিদা প্রসারণ। বিষয়টিকে আমি এক নম্বর চিত্রের দিকে খেয়াল করো, এক নম্বর চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। দাম যখন OP2 তখন চাহিদার পরিমাণ Q ও Q1, দাম হ্রাস পেয়ে যখন OP1 হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে OP2 হলো। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে দাম কমে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ Q1 থেকে Q2 পরিমাণ বেড়ে গিয়েছে। এই Q1 Q2 পরিমাণ যে বেড়ে গেল এটাকেই বলবো আমরা চাহিদার প্রসারণ। তাহলে চাহিদার প্রসারণ কি? Q1 Q2 চিত্রে Q1 Q2 হলো চাহিদার প্রসারণ, যা আমি এই চিহ্নের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার বিপরীতভাবে দাম যখন P1 তখন চাহিদার পরিমাণ OQ2, দাম বেড়ে গিয়ে যখন P2 হলো তখন আমার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে Q1 হলো। তাহলে Q2 হ্রাস, চাহিদার পরিমাণ হ্রাস পেল Q2 Q1, এই যে কমে গেল বা হ্রাস পেল একেই বলছি আমরা চাহিদার সংকোচন। তাহলে চিত্রে চাহিদার সংকোচনের পরিমাণ হলো Q2 Q1। এভাবে আমরা চাহিদার সংকোচন প্রসারণ BD রেখা একই রেখার দুটো বিন্দু দিয়ে আমরা চাহিদার সংকোচন প্রসারণ ব্যাখ্যা করতে পারি। এবার আসি আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি। তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি কি? আমরা বলছিলাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হলে চাহিদা যদি বেড়ে যায় সেটা হলো প্রসারণ, চাহিদা যদি কমে যায় সেটা হলো সংকোচন। এক্ষেত্রে দাম স্থির থেকে, দাম স্থির থেকে অন্য অবস্থার যে কোনো একটি পরিবর্তন আমরা ধরে নেই
আয় আয় কে আমরা স্থির ধরেছিলাম ধরে নিলাম ভোক্তার আয় পরিবর্তন হলো অর্থাৎ P0 দামে দুই নম্বর সূত্রে খেয়াল করো একই রকমের ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করলাম বিয়ন বিয়ন হলো আমার প্রাথমিক চাহিদা রেখা এবং P0 দামে ভোক্তা OQ1 পরিমাণ দ্রব্য ভোগ করে অর্থাৎ চাহিদার পরিমাণ হলো OQ1 এখন দাম স্থির থেকে কি হলো ভোক্তার আয় বেড়ে গেল তো আমরা জানি দাম স্থির থেকে যদি ভোক্তার আয় বাড়ে তাহলে তার চাহিদার পরিমাণ বেড়ে যাবে তাহলে তার চাহিদার পরিমাণ বেড়ে গেলে আমরা বিয়ন বিয়ন চাহিদা রেখার মাধ্যমে তার এই চাহিদা বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো না সঙ্গত কারণে আমাদের নতুন চাহিদা রেখা D2 আমাদের D2 রেখার দ্বিবিন্দুতে ভোক্তা অবস্থান করবে অর্থাৎ যেহেতু তার আয় বেড়ে গিয়েছে তার চাহিদার পরিমাণও বেড়ে গেল তাহলে চাহিদা আগে ছিল আমার OQ1 এখন আয় বাড়ার ফলে নতুন চাহিদা রেখা D2 এর দ্বিবিন্দুতে অবস্থান করবে এবং চাহিদার পরিমাণ হবে OQ2 তাহলে এখানে চাহিদা কতটুকু বেড়ে গেল Q1 Q2 এই Q1 Q2 কে বলছি আমরা চাহিদা বৃদ্ধি এবং তোমরা দেখো তীর চিহ্নের মাধ্যমে আমরা Q1 থেকে Q2 যে চাহিদার পরিমাণ বেড়ে গেল এটাকেই বলছি চাহিদা বৃদ্ধি বিপরীতভাবে যদি আমরা এই করি মনে করি ভোক্তা D2 চাহিদা রেখায় অবস্থান করছে বিন্দুতে এবং তার চাহিদার পরিমাণ হলো OQ2 কোনো ক্রমে যদি তার আয় কমে যায় তাহলে কি হবে তার চাহিদা কমে যাবে তাহলে চাহিদা কমে গেলে তখন আর সে D2 চাহিদা রেখার অবস্থান করবে না সে চলে আসবে ডিয়ন রেখা এবিন্দুতে এবং এবিন্দুতে তার চাহিদার পরিমাণ হবে OQ1 তাহলে এই যে চাহিদা আগে ছিল তার OQ2 এখন হলো তার OQ1 অর্থাৎ চাহিদা কমে গেল কতটুকু Q2 Q1 এই Q2 Q1 হলো ভোক্তার চাহিদা হ্রাস একে আমরা বলছি চাহিদা হ্রাস পেয়েছে Q2 Q1 তাহলে আমরা বলতে পারি হ্রাস বৃদ্ধিতে কি যে দাম স্থির থেকে কোনো দ্রব্যের দাম স্থির থেকে যদি তার আয় বেড়ে যায় তাহলে ভোক্তার চাহিদা বেড়ে যাবে এই বেড়ে যাওয়াকে বলছি আমরা চাহিদা বৃদ্ধি আবার দাম স্থির থেকে যদি কোনো ভোক্তা আয় কমে যায় তাহলে তার চাহিদাও কমে যাবে এই কমে যাওয়াকে বলছি চাহিদার হ্রাস তাহলে আমরা চিত্র থেকে বলতে পারি যে Q1 Q2 হলো চাহিদা বৃদ্ধি এবং Q2 Q1 হলো চাহিদা হ্রাস এভাবে আমরা চাহিদা সংকোচন প্রসারণ এবং চাহিদা হ্রাস বৃদ্ধি ভিন্ন ভিন্ন চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি শিক্ষার্থীগণরা এবার আমরা দেখি যে চাহিদার সংকোচন প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি এ দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে আমরা পার্থক্য প্রথমে সংজ্ঞাগত পার্থক্য আমরা বলছি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে কোন দ্রব্যের দাম বাড়লে তার চাহিদার পরিমাণ কমে যায় এই কমে যাওয়াকে বলছি সংকোচন এবং চাহিদার পরিমাণ যদি বেড়ে যায় তাকে বলছি আমরা চাহিদা প্রসারণ অন্যদিকে দাম স্থির থাকে অন্যান্য অবস্থার যে কোনো একটি পরিবর্তন অর্থাৎ ভোক্তার আয় যদি বাড়ে তাহলে তার চাহিদা বেড়ে যাবে এই বেড়ে যাওয়াকে বলছি চাহিদা বৃদ্ধি আর যদি দা আয় কমে যাওয়ার ফলে যদি তার চাহিদার পরিমাণ কমে যায় তাকে বলছি চাহিদা হ্রাস এবার দেখো চাহিদা সংকোচন প্রসারণের ক্ষেত্রে দামের একটা ভূমিকা রয়েছে অর্থাৎ দাম পিয়ন থেকে পিটু বেড়ে গিয়ে অথবা পিটু থেকে পিয়নে হ্রাস হলে তার চাহিদার পরিবর্তন ঘটে অন্যদিকে সংকোচন প্রসারণের ক্ষেত্রে দামের কোনো ভূমিকা নেই এখানে কার ভূমিকা এখানে দামের ভূমিকা নেই এখানে ভোক্তার ভূমিকা অর্থাৎ ভোক্তার আয় যদি বাড়ে তাহলে তার চাহিদা বাড়বে একে বলছি বৃদ্ধি আর যদি আয় কমে চাহিদা কমে যাবে একে বলছি হ্রাস তাহলে দুই নম্বর দামের ভূমিকা সংকোচন প্রসারণের ক্ষেত্রে কার্যকরী অন্যদিকে ভোক্তার ভূমিকা চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চাহিদা রেখার স্থান সংকোচন প্রসারণের ক্ষেত্রে তিন নম্বর দেখো সংকোচন প্রসারণের ক্ষেত্রে আমরা দেখেছি যে চাহিদা রেখা একই রেখার মাধ্যমে আমরা সংকোচন প্রসারণ বিষয়টিকে আমরা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি অপরদিকে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একই চাহিদা রেখার মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারিনি বরং আমাদের নতুন রেখা
রেখা সৃষ্টি হয়েছে বিটু রেখা এই রেখার মাধ্যমে অর্থাৎ নতুন চাহিদা রেখার মাধ্যমে হ্রাসবৃদ্ধি চাহিদা হ্রাসবৃদ্ধি ব্যাখ্যাটা সম্ভব তারপরে চার নম্বরে আমরা বলছি ভোক্তার অবস্থান ভোক্তা একই চাহিদা রেখায় অবস্থান করে অর্থাৎ প্রথমে দেখো ডিডি চাহিদা রেখার বিন্দুতে পরবর্তীতে বিন্দুতে অবস্থান করে অর্থাৎ একই চাহিদা রেখায় কিন্তু রাজবৃদ্ধির ক্ষেত্রে অর্থাৎ চাহিদা রাজবৃদ্ধির ক্ষেত্রে দেখো প্রথমে ছিল সে ডিঅন ডিঅন রেখা পরবর্তীতে তার যে বৃদ্ধি দেখানোর জন্য আমাদের সে অবস্থান করলো ডি টু রেখা বিন্দুতে তাহলে এভাবে আমরা চাহিদা সংকোচন এবং প্রসারণের মধ্যে পার্থক্যগুলো এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো চাহিদার স্থিতি স্থাপকতা তোমাদের নিশ্চয় মনে আছে বিগত ক্লাসে আমি বলছিলাম দাম এবং চাহিদার মধ্যকার একটি বিপরীত সম্পর্ক রয়েছে অর্থাৎ দাম অন্যান্য অবস্থায় স্থির থাকে কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় চাহিদার পরিমাণ কমে যাবে দাম যদি কমে যায় চাহিদার পরিমাণ বেড়ে যাবে এখন কতটুকু দাম কমলে কতটুকু চাহিদা বৃদ্ধি পাবে বা কতটুকু দাম বাড়লে কতটুকু চাহিদার পরিমাণ হ্রাস পাবে এই মাত্রা ব্যাখ্যা করার জন্যই মূলত চাহিদার স্থিতি স্থাপকতা ধারণাটি অবতারণা করা হয়েছে এক্ষেত্রে স্থিতি স্থাপকতা সম্পর্কে আমরা প্রথমে দুইজন অর্থনীতিবিদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব প্রথমে আলফ্রেড মার্শাল নাম শুনেছ উনি বলেছেন দামের পরিবর্তনের ফলে চাহিদায় যে দ্রুত বা ধীর পরিবর্তন ঘটে তাকেই বলে চাহিদার স্থিতিস্থাপকতা অপরদিকে অধ্যাপক লিপসি উনি বলেছেন কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদায় যে পরিমাণে সাড়া দেয় চাহিদা যে পরিমাণে সাড়া দেয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে বিষয়টিকে যদি আমরা সাধারণভাবে ব্যাখ্যা করি তাহলে বলতে পারি অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদা যে শতকরা পরিবর্তন ঘটে তার মাত্রা বা অনুপাতকে বলে চাহিদার স্থিতি স্থাপকতা তাহলে চাহিদার স্থিতি স্থাপকতা আমরা বলছি যে দামের পরিবর্তন হবে সাথে সাথে চাহিদার পরিমাণের পরিবর্তন হবে এর যে শতকরা হার অনুপাত একেই বলছি আমরা চাহিদার স্থিতিস্থাপকতা এখন চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের ক্ষেত্রে আমরা সূত্র তোমাদের সূত্রের মাধ্যমে কিভাবে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করব চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র এভাবে লিখতে পারি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল ডেল কিউ বাই কিউ ভাগ ডেল পি বাই পি এখানে ডেল কিউ হলো চাহিদা পরিবর্তন কিউ হলো প্রাথমিক চাহিদা ডেল পি হলো দামের পরিবর্তন পি হলো প্রাথমিক দাম বিষয়টিকে যদি আরেকটু আমরা সমাধান করি তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায় ডেল কিউ বাই কিউ গুণ পি বাই ডেল পি বিষয়টিকে সাজাতে আমরা এভাবে লিখতে পারি ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এখানে আমরা দেখেছি যে ডেল পি অর্থাৎ দামের পরিবর্তনের ফলে ডেল কিউ চাহিদার কি পরিমাণ পরিবর্তন হয় গুণ প্রাথমিক দাম বা প্রাথমিক চাহিদার পরিমাণ এ হলো আমার চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র এই সূত্র দিয়ে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে সেটা আমরা সমাধান করতে পারব তাহলে এখানে কোনটাকে কী বলছি ডেল কিউ বলছি চাহিদার পরিবর্তন কিউ বলছি প্রাথমিক চাহিদা ডেল পি বলছি আমরা কি দামের পরিবর্তন পি বলছি প্রাথমিক দাম এখন চাহিদার স্থিতিস্থাপকতা প্রকারভেদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি মূলত দাস
চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো আমরা এই পর্যন্ত স্থিতিস্থাপকতার যে সংজ্ঞা বলেছি সেটাই মূলত চাহিদার দাম স্থিতিস্থাপক, অর্থাৎ অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন ঘটে তার মাত্রা বা অনুপাতকে বলছি আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। বিষয়টিকে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে কোনো অঙ্ক থাকে সেগুলো আমরা সমাধান করবো, এবং এটাই হলো আমার চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র। এরপরে আসি আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা কি আমরা ইতিপূর্বে বলছিলাম দাম স্থিতিস্থাপকতা কিন্তু অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে, কিন্তু এক্ষেত্রে দাম অপরিবর্তিত থেকে যদি কোনো ভোক্তা বা ক্রেতার আয়ের যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ তার শতকরা আয়ের পরিবর্তনের ক্ষেত্রে তার চাহিদা যে শতকরা পরিবর্তন ঘটে তার মাত্রাকে বলবো আমরা চাহিদার আয় স্থিতিস্থাপক। তাহলে বিষয়টাকে আমরা এইভাবে আমরা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওয়াই দিয়ে আমরা সমাধান করি, ডেল এটাকে আমরা বলছি কি হ্যাঁ ডেল কিউ বাই কিউ ভাগ ডেল ওয়াই বাই ওয়াই। এখানে দেখো ডেল কিউ হলো চাহিদার পরিমাণের পরিবর্তন, কিউ প্রাথমিক চাহিদা, ডেল ওয়াই ভোক্তার দামের সরি ভোক্তার আয়ের পরিবর্তন, ওয়াই হলো ভোক্তার প্রাথমিক আয়। তো বিষয়টি যদি আগের মতো যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে আমরা বিষয়টা দাঁড়ায় হ্যাঁ অর্থাৎ ডেল কিউ বাই ডেল ওয়াই ইনটু ওয়াই বাই কিউ। তাহলে কি হলো ডেল কিউ হলো চাহিদার পরিবর্তন, কিউ হলো প্রাথমিক চাহিদা, ওয়াই হলো ভোক্তার সরি ডেল ওয়াই হলো ভোক্তার আয়ের পরিবর্তন, কিন্তু হলো ওয়াই বাই কিউ, ওয়াই হলো ভোক্তার প্রাথমিক আয় এবং কিউ হলো প্রাথমিক চাহিদার পরিমাণ। এভাবে আমরা সূত্রের মাধ্যমে ভোক্তা আর স্থিতিস্থাপকতার ধারণাটা ব্যাখ্যা করতে পারি। এবার আসি আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা এক্ষেত্রে আমাদের দুই ধরনের দ্রব্যের কথা আমরা বলতে পারি, একটা বলছি আমরা পরিবর্তক দ্রব্য আর একটি বলছি আমরা পরিপূরক দ্রব্য। অর্থাৎ একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্য একটি দ্রব্যের দ্বারা আমরা আমাদের অভাব পূরণ করতে পারি তাহলে দ্রব্য দুটোকে পরস্পরের পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয়, আর একটি দ্রব্য ব্যবহার করতে গিয়ে যদি অন্য একটি দ্রব্য অবশ্যই ব্যবহার করা প্রয়োজন পড়ে তাহলে ওই দ্রব্য দুটোকে আমরা বলবো পরস্পরের পরিপূরক দ্রব্য। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা হলো সম্পর্কযুক্ত দুটো দ্রব্যের একটি দামের পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার যদি পরিবর্তন ঘটে এর শতাংশিক হার বা অনুপাতকে বলবো আমি চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র যদি আমরা লিখি তাহলে লিখতে পারি লিখতে পারি আমরা দেখো একবার লিখে ফেলাম ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইনটু পি ওয়াই বাই কিউ এক্স। এখানে দেখো এক্স এবং ওয়াই কিছু দ্রব্য আমরা ধরলাম সেটা পরিপূরক দ্রব্য হতে পারে এবং সেটা পরিবর্তক দ্রব্য হতে পারে। ধরলাম আমরা এক্স একটি দ্রব্য ওয়াই একটি দ্রব্য, তাহলে ডেল কিউ এক্স হলো এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তনের পরিমাণ, ডেল পি ওয়াই হলো ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, ইনটু হলো
x রূপে করি এভাবে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা চাহিদা আর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি এখন এই আর স্থিতিস্থাপকতার মাত্রা বা মান থেকে আমরা দ্রব্য দুটি কি ধরনের দ্রব্য সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি অর্থাৎ সেটা আমরা অন্তর্ভুক্ত করতে পারি কি কি দেখো সেক্ষেত্রে দেখো যদি শূন্য হয় তাহলে আমরা বলবো দুটি দ্রব্য মধ্যে কোনো সম্পর্ক নেই অর্থাৎ সম্পর্কহীন দ্রব্য আর ইসি ইকুয়াল টু ইজ গ্রেটার দ্যান জিরো হলে আমরা বলবো দ্রব্য দুটি হলো পরস্পরের পরিপূরক দুটো হলো পরিপূরক সরি পরিপূরক না পরিবর্তক বা বিকল্প অর্থাৎ ইলাস্টোস্প্লাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান জিরো হলে দ্রব্য দুটি হবে পরস্পরের পরিবর্তক বা বিকল্প এবং ইলাস্টোস্প্লাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দ্যান জিরো হলে আমরা বলবো দ্রব্য দুটি হলো পরিপূরক তাহলে আমরা ইলাস্টিসিটি ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মানের ভিত্তিতে আমরা দুটি দ্রব্যের প্রকৃতি অর্থাৎ দ্রব্য দুটির মধ্যে কি সম্পর্ক সম্পর্ক আছে বা নাই থাকলেও তারা কি পরিবর্তক দ্রব্য না পরিপূরক দ্রব্য সেটা আমরা এই মান থেকে নির্ণয় করতে পারব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা আমরা একটু ব্যাখ্যা করব চিত্রের মাধ্যমে দেখো এক নম্বর চিত্রে ঠিক একই রকমের ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করলাম ডিওয়ান ডিওয়ান হলো চাহিদা রেখা টিওয়ান দামে চাহিদার পরিমাণ হলো কিউ টু এবং পি টু দামে চাহিদার পরিমাণ হলো কিউ ওয়ান অর্থাৎ আমরা এক নম্বর চিত্রে দেখি যে দামের সামান্য পরিবর্তনের ফলে অর্থাৎ দাম পিওন থেকে পি টু হওয়ায় চাহিদার পরিমাণ কিউ টু থেকে কিউ ওয়ান হ্রাস পেয়েছে অর্থাৎ দাম যে হারে সাড়া দিয়ে দাম যে হারে পরিবর্তন হয়েছে চাহিদা পরিবর্তনের হার তার চেয়ে বেশি তাহলে ডিওয়ান ডিওয়ান হলো ডিওয়ান ডি টু হলো আমার স্থিতিস্থাপক চাহিদা রেখা অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের ফলে আমার দেখি যে চাহিদা হ্রাস বৃদ্ধির পরিমাণ বেশি অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদা অনেক বেশি পরিমাণ হ্রাস পেয়েছে এবং দাম কমে যাওয়ার ফলে চাহিদার পরে বেশি পরিমাণ বেড়ে গিয়েছে তাহলে ডিওয়ান ডি টু হলো স্থিতিস্থাপক চাহিদা রেখা এবং এটাকে বলছি আমরা স্থিতিস্থাপক চাহিদা অন্যদিকে দুই নম্বর চিত্রে দেখো দাম পিওর চাহিদার পরিমাণ কিউ টু দাম বেড়ে পি টু হলো চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে কিউ ওয়ান হলো এক্ষেত্রে দেখি দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের পরিমাণ খুবই কম কাজে ডিওয়ান এক্ষেত্রে দুই নম্বর চিত্রে দেখো ডি টু রেখাটি হলো ওয়াই স্থিতিস্থাপক চাহিদা রেখা এভাবে আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা রেখার মাধ্যমে আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা ব্যাখ্যা করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী এবার আসো এই বিষয় দুটোর ভিতরে আমরা কি কি পার্থক্য আমরা দেখব স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো প্রথমে সংজ্ঞাগত পার্থক্য আমরা আমি বলছিলাম যে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন হয় তাহলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে আর দামের সামান্য দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদা যদি খুব সামান্য পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা স্থিতিস্থাপক চাহিদার মান সাধারণত একের চেয়ে বড় হবে অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান ওয়ান কিন্তু অসীম হবে দুই নম্বর পার্থক্য হলো ইলাস্টিসিটি আর স্থিতিস্থাপক চাহিদা একের চেয়ে বড় হবে কিন্তু অসীম হবে না অপরপক্ষে অস্থিতিস্থাপক চাহিদা মান একের চেয়ে ছোট হবে কিন্তু শূন্য হবে না কিন্তু শূন্য হবে না তিন নম্বর হলো সাধারণত বিলাসজাত দ্রব্য ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা বিলাসজাত দ্রব্যের চাহিদা সাধারণত স্থিতিস্থাপক হয়ে থাকে অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা সাধারণত অস্থিতিস্থাপক হয়ে থাকে প্রভাব এক্ষেত্রে দাম প্রভাব খুব বেশি স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের প্রভাবটা খুব বেশি
কিন্তু অস্থিতি স্থাপক সাহিদার ক্ষেত্রে দামের প্রভাব খুবই কম, অর্থাৎ দাম বেশি পরিমাণ বাড়লে বা কমলে চাহিদার পরিবর্তন খুব সামান্যই হয়ে থাকে। চিত্রের ক্ষেত্রে দেখো, চিত্র ডিওয়ান ডি টু হলো আমার প্রথম চিত্রে, ডিওয়ান ডি টু হলো আমার স্থিতি স্থাপক চাহিদা এবং চিত্রটি হলো ফ্ল্যাট, ঠিক আছে। অপরদিকে দুই নম্বর চিত্রে ডিওয়ান ডি টু হলো আমার অস্থিতি স্থাপক চাহিদা রেখা এবং সেটা হলো দেখো স্টিফার, অর্থাৎ খারাপ, এটা হলো ফ্ল্যাট এবং এটা হলো খারাপ, এটা হলো আমার চার নম্বর। এবং চিত্র থেকে আমরা এভাবে আমরা চিত্রের মাধ্যমে আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা ব্যাখ্যা করতে পারি এবং এদের মধ্যে পার্থক্য আমরা চিত্র মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করব। আবার একটু যদি বলি দেখো আমরা কী কী আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম চাহিদার সংকোচন, চাহিদার হ্রাসবৃদ্ধি, এদের মধ্যে তার পার্থক্য, চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা, চাহিদার স্থিতিকে সূত্র, প্রকারভেদ, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। বাসায় তোমরা চাহিদা চ্যাপ্টারের বইটা নিয়ে আবার একটু আলোচনা করবা এবং দেখবে আগামী ক্লাসে আমরা স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার যে সমস্যাগুলো আছে, অর্থাৎ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় পড়াশোনার মাধ্যমে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখনই শেষ করছি। খোদা হাফেজ।